আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান শুরুতেই ইভেলি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম অবহেলিত শ্রেণী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী সবার অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর যেই অপরাধী হোক অপরাধীকে শাস্তি পেতেই হবে এটাই আমাদের সিদ্ধান্ত আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি রোহিঙ্গাদের উপর গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসে শুনানি শুরু অন্তর্বর্তী পদক্ষেপের নির্দেশনা প্রত্যাশা দেশে বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে উঠেছে বললেন রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ একটি পর্যায়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে ধারাবাহিকতা অব্যাহত থাকবে সবাই মিলে যদি আমরা কাজ করি অবশ্যই এই উগ্রবাদ এই জঙ্গিবাদকে আমরা কন্ট্রোল করতে পারবো শুনলেন ইভেলি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না দিনে দিনে সোনা রঙ্গ মলিন হইতাছে রে অন্ধকারের জীবন তাই আমার কেমনে যাবে এবারে বিস্তারিত সমাজে অবহেলিত শ্রেণীর মানুষসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার রক্ষার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন সুশাসন নিশ্চিত করে সকলের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর রাকিব হাসানের রিপোর্ট মানবাধিকারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও পালিত হচ্ছে মানবাধিকার দিবস দিবসটি উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্টিমেনিটি দেয়াটাই সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আইনের শাসন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর আজকে যখন কোথাও এরকম হত্যা হয় সবাই বিচার চায় তখন আমার শুধু এই কথাই মনে হয় যে আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছিলাম বা পিতামাতা হারিয়েছিলাম আমাদের তো বিচার চাওয়ার অধিকারটুকু ছিল না কারণ আমি ফিরে এসে মামলা করতে গিয়েছি বলেছে আপনি মামলা করতে পারবেন না কারণ তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে মামলা হবে না তো সেই অবস্থার থেকে দেশকে এবং জাতিকে সম্পূর্ণ ফিরে নিয়ে আসা আমরা সেই কঠিন কাজটাই করে যাচ্ছি আমাদের সবথেকে যেটা প্রয়োজন মানে মানবাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন নিশ্চিত করা আমরা যেই অপরাধী হোক অপরাধীকে শাস্তি পেতেই হবে এটাই আমাদের সিদ্ধান্ত আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি রোহিঙ্গা আশ্রয়কে মানবাধিকার রক্ষার একটি বড় উদাহরণ জানিয়ে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কোনো সংঘাতে জড়ায়নি সরকার বলে মন্তব্য করেন শেখ হাসিনা প্রায় আমাদের এখানে 11 লক্ষের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মিয়ানমার থেকে 71-এ একবার আমাদের দেশে জনগণ 1 কোটি মানুষ শরণার্থী হয় আর 75-এ আমরা আমাদের পরিবারের প্রায় অধিকাংশ জীবিত সদস্য তারাও আমরা সব রিফিউজি হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম কাজে আমরা জানি রিফিউজি হয়ে বাঁচাটা কত কষ্টকর কত লজ্জা সেটা আমরা জানি কাজে আমরা তাদের আশ্রয় দিয়েছি আমরা মিয়ানমারের সাথে সংঘাতে যাইনি বরং তাদের সাথে আলোচনা চালাচ্ছি যে যেন তারা তাদের নাগরিক ফিরিয়ে নিয়ে যায় মানবাধিকারের বিষয়ে আরও গণসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তরুণদের নিয়ে এবারের প্রতিপাদ্যকে অত্যন্ত সময় উপযোগী বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার সুরক্ষায় তরুণদের অভিযাত্রা আসলে তরুণরাই তো এদেশের আগামী ভবিষ্যৎ তারাই গড়ে তুলবে বাংলাদেশ এবং তারাই এই অভিযাত্রাকে আরও বেশি গতিবেগ এনে দেবে রাকিব হাসান মাইটিভি ঢাকা অর্থনৈতিক ব্যবধানকে বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে প্রয়োজনীয় অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক এক সম্মেলনে রাষ্ট্রপতি আহ্বান জানান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আয়োজনে এই সম্মেলনে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হতে চায়
বাংলাদেশ সরাসরি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইতোমধ্যেই দেশে বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলেছে সরকার। সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ একটি পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সময়ের সাথে জঙ্গিবাদের ধরন পরিবর্তন হচ্ছে বলে উল্লেখ করে এ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের অন্য বক্তারা। বিস্তারিত ডেনি দ্রং এর রিপোর্টে। উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে রাষ্ট্র, সরকার, সমাজ কিংবা পরিবারের কার কোথায় কি ভূমিকা হওয়া উচিত সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়। সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ বর্তমানে অনেকটাই নির্মূলের দিকে, কিন্তু তারপরও সবাইকে এর বিরুদ্ধে একত্রে কাজ করতে হবে। জঙ্গি মতাদর্শে যেন কেউ উদ্বুদ্ধ না হয় সেজন্য সকল ধর্মের মানুষকেই এগিয়ে আসতে হবে। আপনার ছেলেটি, আপনার মেয়েটি কি করে সেই দিকে আপনার একটু লক্ষ্য রাখুন। বিষণ্ণতার কথা বলছে, একাকিত্বর কথা বলছে, আমাদের ছেলে মেয়েরা যাতে একা না হয় তাদের বিভিন্নভাবে তাদের এঙ্গেজ করে রাখাটাও আমার মনে হয় একটা প্রয়োজন হয়েছে। এই সমস্ত রেডিকালাইজ হওয়ার থেকে আমরা বিরত করার জন্য আমরা সেই কাজটি আমাদের জন্য আহ্বান রাখবো। অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, তরুণদের মধ্যে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি, এটি সবার সম্মিলিত প্রচেষ্টায় রোধ করা সম্ভব। যদি আমরা ধরে নিই যে উগ্রবাদের মোকাবেলা করা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের, তাহলে যেমন ভুল হবে তেমনিভাবে উগ্রবাদ প্রতিরোধ করার জন্য প্রয়োজন সমন্বিত প্রয়াস। সময়ের সাথে সন্ত্রাসবাদের ধরন পাল্টাচ্ছে, বাংলাদেশ একবারে ঝুঁকিমুক্ত নয়, তবে এটি মোকাবেলায় সবসময় প্রস্তুত বলেও জানান বক্তারা। এককভাবে আমি যেমন পারবো না, এককভাবে আপনি তেমন পারবেন না, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবাধিকার দিবসে র্যালি বের করতে না পারায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত এড়াতে বিএনপি মানবাধিকার দিবসে র্যালি করেনি। এখানে ভিন্নমত যিনি পোষণ করবেন তাকে তারই অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, হয় তাকে গ্রেফতার করা হয়, নয় তাকে হুমকি দেওয়া হয়, নাহলে তাকে গুম করে ফেলা হয়। এই সরকার সবচেয়ে বড় যে অপরাধটা করেছে, সে অপরাধটা করেছে জনগণের প্রতিনিধিত্ব মূলক যে নির্বাচন হওয়ার সেই নির্বাচন ব্যবস্থাকে তার সম্পূর্ণ ধ্বংস। নানা রোগ ব্যাধি এবং ক্ষুধা দারিদ্র্যের মাঝে মানবেত্ব জীবনযাপন করছেন বাংলা লোকসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। জীবন সায়াহ্নে এসে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর অনুকূল্য প্রার্থনা করেছেন তিনি। মাইটিভি সংবাদের মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না পর্বে সাগর আহমেদের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। মরমী গীতিকবি শেখ ওহেদের লেখা এই গানটি যারাই শুনেছেন তার কম বেশি সবাই চেনেন কাঙ্গালিনী সুফিয়াকে। বাংলা লোকসঙ্গীতের ভ্রমণে কাঙ্গালিনী সুফিয়া এক জীবন্ত কিংবদন্তি। প্রতিভার স্বীকৃতি স্বরূপ দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, এমনকি বেশ কটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন গুণী এই শিল্পী। মানুষ দেখছি এই বাউল শিল্পীকে ভালোবাসেন জন্মভূমি, মানুষ, প্রকৃতি আর নদী, তাই মনে চাইলেই ছুটে আসেন নদীর কাছে। দিনে দিনে সোনা রঙ্গ মলিন হইতাছে রে, অন্ধকারের জীবন তাই আমার কেমনে যাবে। কাঙ্গালিনীর দীর্ঘদিনের সঙ্গী জাহাঙ্গীর মনে করেন, কাঙ্গালিনী সুফিয়ার গান থেকে বাঙালি জাতি অনন্তকাল ধরে আলোর উৎস খুঁজে পাবে। আমি একদিন অন্ধকারে ছিলাম, যখন কাঙ্গালিনী সুফিয়ার হাত ধরে আমি এই গানের জগতে আইলাম, তখন মনে হলো যে আমি আলোর দৃষ্টি খুঁজে পাইলাম। এই বিশ্ব মাঝে একটু আমি বেঁচে বলতে বলতে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, গানের মাঝেই খুঁজে পেয়েছেন মানুষের ভালোবাসা, তাই মানুষের জন্যই তার গান। মরার পরেও যেন আমার এই গানগুনে
সবার মুখে মুখে থাকে। বার্ধক্যে দ্বার প্রান্তে এসে নানান সমস্যায় জর্জরিত কাঙালিদি সুফিয়া বর্তমানে অতিবাহিত করছেন এক মানবতার জীবন। এখন কেউ আর তাকে আগের মতো অনুষ্ঠানে ডাকে না। কুদ্দুস বাহাতির লোকে আমি অনেকটা প্রোগ্রাম করছি, কিন্তু সেরকম গুরুত্ব দেয় না। 9.5 লক্ষ টাকা আমি ঋণ হয়ে গেছি ভাই, এই ঋণের দায় আমার বাড়ি পর্যন্ত বিক্রি করা হইতেছে। বাংলা লোকসঙ্গীতের অহংকার কাঙালিনী সুফিয়া সুচিকিৎসার জন্য ঢাকা উত্তরের মেয়র শিল্পীর হাতে 2 লাখ টাকার চেক তুলে দিয়ে বলেন, কাঙালিনীর সকল গান আমাদের সংরক্ষণ করতে হবে। সংস্কৃতি, আমাদের গ্রাম বাংলার গান, গ্রাম বাংলার সংস্কৃতি, এটা নিয়ে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে শেষ বয়সে এসে শিল্পী সমাজের কাছে তার একটাই প্রত্যাশা, শিল্পীরা পরস্পরকে যথাযথ সম্মান প্রদর্শন এবং অহিংসার নীতি অনুসরণ করে চলুক। শিল্পীর যে একটা মান আছে, টাকার বিনিময় হারাইও না। সুরকে ধরে রাখবার জন্যে আমি তবু গান গাই, তা আমি 2 লাইন গান আপনাদের শুনাই। দিনে দিনে সোনা রঙ্গ মলিন হইতাছে রে। সাবলীল এবং স্বকীয় প্রকাশ ভঙ্গিমার মাধ্যমে যে কজন শিল্পী বাংলা লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে পরিচিত করিয়েছেন ভিন্ন মাত্রায় এবং নিজেরাও দেশ বিদেশে হয়েছেন সমাদৃত, তার মধ্যে অন্যতম বাংলা লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তী কাঙালিনী সুফিয়া। বর্তমানে রোগ ব্যাধি জরাকে নৃত্যসঙ্গী করে অত্যন্ত মানবতার জীবনযাপন পার করলেও কাঙালিনী সুফিয়ার এই ভালোবাসার গানগুলো ছড়িয়ে পড়ুক সর্বত্রই। দর্শক, দৃষ্টি মেললেই দেখা যায় আমাদের চারপাশেই ঘটে চলেছে নানা ঘটনা, যা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা দেখেও দেখে না। কেউ দেখুক আর নাই বা দেখুক, আমরা দেখি আমাদের অনুসন্ধানী চোখ মেলে। আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা ঘটনা। আর এইসব ঘটনা নিয়ে প্রতি মঙ্গলবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় 9,241 কোটি 25 লাখ টাকা ব্যয়ে 60টি প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,315 কোটি 1 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 4,926 কোটি 24 লাখ টাকা। এছাড়াও মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি দুটোই বেড়েছে বলেও জানান মন্ত্রী। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,909, যা অতীতে ছিল $1,751, আর প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 8.15%। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি বাড়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। 9,241 কোটি 25 লক্ষ টাকা, সরকারের নিজস্ব হল 4,315 কোটি 1 লক্ষ, ঋণ বাবদ 4,926 কোটি 24 লক্ষ টাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মোহাম্মদ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে বুধবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এদিন ধার্য করেন। গত 17 অক্টোবর এই মামলায় উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। গত বছরের 27 মার্চ এই আসামির বিরুদ্ধে চূড়ান্ত করা হয় তদন্ত প্রতিবেদন, এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের 8 আগস্ট অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন 21শে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ডক্টর অজয় রায়। এর আগে বেইলি রোডের বাসা থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে। পরে তাকে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অধ্যাপক অজয় রায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দান করা হয় বারডেম হাসপাতালে। আমিনুল মজলিশের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক অজয় রায়ের নাগরিক শ্রদ্ধাঞ্জলি। বেলা 11:30টার দিকে মরদেহ নিয়ে আসার পর শুরুতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদনের আয়োজনে যোগ দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একজন সমাজ সংস্কারকের ন্যায় তিনি ভূমিকা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তো সে কারণে এবং
যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অগণতন্ত্রের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সচ্চর। একজন মানুষের জন্য এসেছেন সবাই, যিনি কোনো তারকা নন কিন্তু তার আলোয় আলোকিত হয়েছেন অনেকেই। ধর্মনিরপেক্ষ মানবতাবাদ, এটি ছিল তার আদর্শ। তার মৃত্যুতে আমাদের মুক্ত চিন্তার জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা কখনো পূরণ হবে না। আমাদের সকল সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী যে গণতান্ত্রিক একটু আস্তে আস্তে জানা ধীরে ধীরে সহযাত্রী পিছনে রয়েছেন, সেখানে ছিলেন মহানগর মানে একজন পুরোধাবিক। প্রতিক্রিয়া ব্যক্ত করেন অজয় রায়ের ছেলে অনুজিৎ রায়ও। উনি ইচ্ছে করলে কিন্তু বিদেশেও সপরিবারে থাকতে পারতেন, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের টানেই তিনি কিন্তু আমাদের দেশে সপরিবারে কিন্তু আছেন। আমি শুধু আজকে একটা কথাই বলবো, মানে তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা যেন অবশ্যই অর্জিত হয়। বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিক্ষাবিদের শেষ ইচ্ছে অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য তার মরদেহ থাকবে বারডেম হাসপাতালে। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের রাস্তাগুলোর ফুটপাথ দখল করে অবৈধভাবে বিভিন্ন রকমারি সব পণ্যের দোকান দিয়ে বসে হকাররা। এতে একদিকে নষ্ট হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য, অন্যদিকে বাড়ছে যানজট। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মুবাল্লিক করিম। ব্যস্ততম এলাকা আশুলিয়া, একদিকে শিল্পাঞ্চল, অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে, তার পাশ ঘেঁষেই অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠেছে কাপড়, কসমেটিক্স, চটপটি, ফুসকা ও চায়ের দোকান। এতে নষ্ট হচ্ছে স্মৃতিসৌধের পরিবেশ। লোক সমাগমের কারণে পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট, বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের, ফলে বাড়ছে দুর্ঘটনা। বিভিন্ন অবৈধ স্থাপনার জন্য আমাদের চলাচল অসুবিধা হচ্ছে, তারপরে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পরিবেশ সুন্দর রাখতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হলেও তা কাজে আসেনি, উল্টো চাঁদা দিয়ে দোকান বসিয়েছেন বলে জানালেন হকাররা। দোকানদারি করতে আমাকে 100 টাকা করে প্রতিদিন চাঁদা দিতে হয়, যদি চাঁদা না দেয় তাহলে আমাদেরকে দোকানদারি করতে দেওয়া হয় না। অবৈধ ফুটপাতের দোকানপাট সরিয়ে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য রক্ষা করার দাবি সংশ্লিষ্টদের। কে বা কারা এর সঙ্গে জড়িত, যদি আমার কোনো স্টাফ এর সঙ্গে জড়িত থাকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটার মঙ্গলের জন্য স্মৃতিসৌধের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। এবার বিজয় একাত্তর। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির যেসব শ্রেষ্ঠ সন্তান, ব্যারিস্টার শাহজাহান ওমর তাদেরই একজন। বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করা বর্তমান সময়ের বড় যুদ্ধ বলে মনে করেন তিনি। যুদ্ধ চলাকালীন বীর এই সেনানির কথাগুলোই তুলে ধরছেন মাহবুব সৈকত। 1971 পাকিস্তানের শিয়ালকোটে কর্মরত ছিলেন সেনা কর্মকর্তা শাহজাহান ওমর। মুক্তিযুদ্ধের শুরু থেকেই মওকা খুঁজছিলেন কিভাবে মাতৃভূমির মুক্তির জন্য যুদ্ধে যোগ দেওয়া যায়। তিন বন্ধু 14th August পাকিস্তানের স্বাধীনতা দিবস, ওই দিন সরকারি ছুটি, ওই দিন সকালে আমরা রাওয়ালপিন্ডি খাড়িয়া হয়ে শিয়ালকোট আসলাম। শিয়ালকোট থেকে বর্ডার ক্রস করে জম্মু কাশ্মীরের বর্ডার এলাকায় ভারতের মধ্যে প্রবেশ করলাম। 21st August বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন হেডকোয়ার্টার ক্যালকাটার 8th Theater রোড, জেনারেল ওসমানী সাহেবের ওখানে আমাদের নেওয়া হলো। দেশে এসেই 9নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পান তৎকালীন চৌকোশ এই সেনা কর্মকর্তা। আমাদের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলি সাহেব। তারপর 60 ফ্রিডম ফাইটার্স রেডি ছিল বাংলাদেশের ভিতরে আসার জন্য। কিছু অস্ত্রবরত দিয়ে আমাকে বরিশাল বিভাগের বটে 8টি জেলার দায়িত্ব দিয়ে সাবসেক্টর কমান্ডার হিসাবে আমাকে বরিশাল যেতে বললেন। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন শত্রু সেনাদের উপর। তালারিতে ডেইলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যুদ্ধই করতে হইতো। বরিশাল হলো একমাত্র ডিস্ট্রিক্ট, এর কোনো ইন্ডিয়ার সাথে বর্ডার ছিল না।
আমরা শত্রুদের অস্ত্র পরাহত করে তাদের অস্ত্র নিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং 8ই ডিসেম্বর বরিশালে আমরা শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। সঙ্গীয় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের সহযোগিতা আজও নাড়া দেয় বীর এই মুক্তি সেনাকে। আমি যখন যুদ্ধ করে ফেরত আসতাম, তখন ছেলে কি মেয়ে জনগণ ডাব নারিকেল চিরা মুড়ি বিভিন্ন খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতো। স্বাধীনতার পর বিরচিত ভূমিকার জন্য পান খেতাব। আসলে মুক্তিযোদ্ধাদের কোনো দল নাই, প্রায় 48 বছর হলো দেশ স্বাধীন হলো, এখনো শুনেছি যে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়, এ হাস্যস্কর। মানুষের ভালোবাসায় একাধিকবার সংসদ সদস্য হয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলায় জন্ম নেয়া জাতির এই শ্রেষ্ঠ সন্তান। যেখানেই অন্যায় সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, এটাও একটা যুদ্ধ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আজ 10 ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের 48তম শাহাদত বার্ষিকী। জাতীয় এই বীরের নামে নোয়াখালীতে নির্মিত হয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি। বর্তমানে সরকারের দেয়া সহায়তায় খুশি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার, দেশের সেবা করতে চান তার দৌহিত্র। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিঠুর প্রতিবেদন জানাচ্ছেন আমিনুল মজলিস। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওহাটি ইউনিয়নের বাগচড়া গ্রামে 1934 সালে। 1971-এ মুক্তিযুদ্ধের পুরোটা সময়ে তিনি জীবন বাজি রেখে লড়েছেন শত্রুদের বিরুদ্ধে। চূড়ান্ত বিজয়ের মাত্র 6 দিন আগে আজকের দিনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পলাশে যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেন এই বীর যোদ্ধা। তার সম্মানে সরকার বাগচড়া গ্রামকে রুহুল আমিন নগর নামে নামকরণ করে। এছাড়া তার জন্মস্থানে 2008 সালে শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি করা হয়। চৌমোহনীতে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয় একটি স্মৃতি স্তম্ভ। কিন্তু যে লক্ষ্য নিয়ে এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর করা হয়েছে তা আজ অবহেলিত। শহীদ রুহুল আমিনের পারিবারিক কবরস্থান এটা, এখানে সবাই শহীদ আছে, এমনকি এই কবরস্থানটা যে কোনো টাইমে পড়ে যেতে পারে। আজকে থেকে 13 বছর আগে, তো ওই সময় একটা কেয়ারটেকার ছিল, ওই কেয়ারটেকারটা গত 2 বছরতেই নাই। আমাদের গ্রামটাতে সব ওয়ার্ডেই সোলার বিদ্যুৎ হয়েছে, আমাদের গ্রামে কোনোরকম কোনো জায়গায় কোনো মোড়ে কোনো সোলার বিদ্যুতের টিলার বসে নেই। দ্রুত সংস্কার ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া জরুরি বলে মনে করছেন রুহুল আমিনের স্বজন আর এলাকাবাসী। কিছু বাড়ায় তাহলে আমাদের সাংসারিক অবস্থাও সুস্থ হবে আর আমাদের অবস্থাও ভালো হবে। ঘরটা যদি অবস্থা হয়ে গেছে, দূর থেকে মানুষ আসে যখন দেখে, দেখি এরপরে অনেক খারাপ লাগে, ওদের কাছে চলে যায়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মাজার যখন ভারত থেকে এখানে আইনা সমাধি তৈরি করে দিয়েছে, আমাদের রুহুল আমিন সেভাবে এখানে আইনা করে দেখে। নৌবাহিনীর পক্ষ থেকে এরই মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের গ্রামের বাড়িতে পাকা দালান নির্মাণ করে দেয়া হয়েছে। তবে নূতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হলে আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এই শাহাদত বার্ষিকীতে প্রতি বছরের ন্যায় এইবারও প্রশাসনের উদ্যোগে আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন জাদুঘরে মিলাদ মাহফিল, কোরআন খত এবং আলোচনা সভা। আমার বাবার মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক স্মৃতিচারণ শুনেছি, আমার বাবা রাজনগর ক্যাম্পের দায়িত্ব ছিল। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের দেহাবশেষ খুলনার রূপসা নদীর পাড় থেকে গ্রামের বাড়িতে এসে সমাধিস্থ করা সহ তার নামকরণের স্থাপনাগুলোর সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় কর্তৃপক্ষ। তার সমাধিস্থল আমরা করেছি, সেখানে আমাদের ব্যবস্থাপনায় আরো উন্নত করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমিনুল মজলিস, মাইটিভি নিউজ ডেস্ক। আগামী 19 ডিসেম্বরের পর শীতের প্রকোপ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস এই তথ্য জানান। তিনি বলেন, প্রকৃতিগত কারণে প্রতি বছর মতো এবারও নভেম্বর ডিসেম্বর মাসে বৃষ্টি হচ্ছে না, হলেও তা খুবই কম হবে। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে বিশেষ করে যা ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনি এই সময়টা বলতে পারেন একবারে শুষ্ক মৌসুম। এই সময়টাতে কোনো মানে ওই ধরনের বড় ধরনের কিছু বৃষ্টি হবে না, হয়তো দেখা যাবে যে আপনার হালকা হয়তো মানে বৃষ্টি হতে পারে, সেটা হলো যে
পশ্চিমা লঘুচাপের প্রভাবের কারণে, পশ্চিমা লঘু এর কারণে দিনের তাপমাত্রা যখন আরও কমে আসবে, বিশেষ করে আপনি পৌষ মাসের প্রথমাদের দিকে দেখবেন যে দিনের তাপমাত্রা হয়তো 20-22 দিকে চলে আসবে, তখন দেখবেন যে শীতের অনুভূতিটা অনেক বেড়ে যাবে। সহিংসতা প্রতিরোধে রুখে দাঁড়াও একসাথে, এই আহ্বানে শেষ হলো রাইজ আপ ফর উইমেনের আয়োজন। রাজধানীর ফার্মগেট খামারবাড়ি মিল্কি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এশিয়াটিক 360 গ্রুপের চেয়ারম্যান সারা জাকের, অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার তসলিমা আক্তার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর বনশী মিত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারে খেলা সংবাদ। বুধবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। মিরপুরে প্রথম ম্যাচে দুপুর 1:30 সিলেট থান্ডার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরের ম্যাচে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। 2012 বিপিএলে খুলনা রয়্যাল বেঙ্গলের হয়ে খেলে গেছেন হার্শেল গিবস। 8 বছর পর সেই টুর্নামেন্টেই কোচের দায়িত্বে দক্ষিণ আফ্রিকার সাবেকই ওপেনার। তার দল সিলেট থান্ডার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। কন্ডিশন জানা থাকলেও চ্যালেঞ্জ ঠিক আগের মতোই দেখছেন গিবস। দেখুন, সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তন হয়েছে, অবকাঠামো, খেলোয়াড়দের মান, সবকিছুই, তবে চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে। তখনও জিততে চাইতাম, এখনও চাই। নামের বিচারে সিলেটের চেয়ে এগিয়ে থাকবে চট্টগ্রামই। যদিও মাহমুদুল্লাহ ইমরুল গেইলদের বিপক্ষে তরুণ দল নিয়ে আশাবাদী অধিনায়ক হিসেবে বিপিএলে অভিষেক ঘটার অপেক্ষায় থাকা মোসাদ্দেক। সেখানে যারা খেলে সবাই এক্সপিরিয়েন্স এবং সবাই সবার নিজের রোল সম্বন্ধে সবাই জানে। তো আমি মনে করি যে আমার বাড়তি কোনো দায়িত্ব নিতে হবে না, যে আসলে অনেক কিছু নিয়ে মাথাও ঘামাইতে হবে না। তো সবাই সবার দায়িত্বটা বুঝে নিলে আমি মনে করি আমার জন্য খুব ইজি হয়ে যাবে বিষয়। এদিকে নামের বিচারে পাশাপাশি অবস্থানে থাকবে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাওয়া রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লায় সৌম্য সাব্বির ইয়াসির আলীদের সাথে কুশল প্রেরা মালান তৈরি মাঠের লড়াইয়ে। সেখানে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি নজর রংপুরের। মুস্তাফিজ তাসকিনের পাশাপাশি অধিনায়ক নবী আছেন চ্যালেঞ্জ জানাতে। দল হিসেবে আমরা ব্যালেন্সড বলতে পারেন, তবু প্রতিপক্ষকে সবসময়ই সমীহ করতে হবে আপনাকে। বোলিং ডিপার্টমেন্ট আমাদের খুবই শক্তিশালী, পাশাপাশি ব্যাটিংয়েও। আর আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ঠিকভাবে পালনের চেষ্টা করব। 17 জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। এর সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে ইভ্যালি অনলাইন শপিং মল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবহেলিত শ্রেণী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সবার অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। যেই অপরাধী হোক, অপরাধীকে শাস্তি পেতেই হবে, এটাই আমাদের সিদ্ধান্ত, আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। রোহিঙ্গাদের ওপর গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসে শুনানি শুরু, অন্তর্বর্তী পদক্ষেপের নির্দেশনা প্রত্যাশা। দেশে বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে উঠেছে, বললেন রাষ্ট্রপতি, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান। সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ একটি পর্যায়ে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাই মিলে যদি আমরা কাজ করি, অবশ্যই এই উগ্রবাদ, এই জঙ্গিবাদকে আমরা কন্ট্রোল করতে পারব। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে চলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বুধবার মাঠে গড়াচ্ছে বিপিএল ক্রিকেটের সপ্তম আসর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আসরে উদ্বোধনীতে দুটি ম্যাচ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রায়হান রোহান, আল্লাহ হাফেজ।